কি জানি কোশ্চেন করতে চাইছিলা, কি জানি বলতে নিছিলা এটা আপলোড করার? আমি স্যার প্রথম স্লটটা স্যার যদি না দেই তাহলে ওইখানে তো আমরা সমস্যা দেখাইলাম সবাই। হ্যাঁ, সমস্যাটা এই কারণে এটা আপলোড দিতে হবে, কারণ হচ্ছে কি যারা পারে তাদের তো সমস্যা নাই, যারা একেবারে পারে না তারা দেখা যাচ্ছে কি গুগল ড্রাইভে এখনো কি ফোল্ডারই করা নাই। ক্লিয়ার? ফোল্ডার স্যার করার পর কিভাবে আপলোড করবে সেটাও অনেকে জানে না। এটা শুধু তোমাদের ব্যাচে না, প্রত্যেকটা ব্যাচে এরকম কয়েকজন থাকে, 6-7 জন। ঠিক আছে, দেখা যায় যে ব্যাচে হচ্ছে টোটাল 20-20 জন ন্যূনতম থাকে, করে 20-22 জনের মতো। এর মধ্যে দেখা যায় যে 6-7 জন একেবারেই একটু আনারে টাইপের থাকে। ঠিক আছে, হতে পারে তাদের একটু বলে দিলেই হয়ে যায়, অনেক সময় লজ্জার কারণে বলে না। এই কারণে কি করি আমরা এই সলিউশন গুলা রাইখে দিই, যাতে সে চাইলে এগুলো দেখে সলভ করতে পারে। ওকে, সবুজ কান ডাবল ডাবল কেন? ও স্যার, দুইটা দেয়া ইয়া করছি, একটা কে অফ করে দিব? হ্যাঁ, এটা একমাত্র এমনে ঝুমে সম্ভব, কিন্তু ই বিদ্যাতে সম্ভব হবে না। শুধু মোবাইল আর হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ বাদে অন্য কোনো ডিভাইসে তুমি ঢুকতে গেলে ওয়ার্নিং দিবে যে তুমি অলরেডি লগ ইন, মানে লাইভ ক্লাস গুলোতে ই বিদ্যার। ওইটা অনেক সিকিউর এবং খুব স্ট্রেংথ, কেউ যাতে আমাদের সাপোজ লিঙ্ক গুলো চুরি করে যাতে একেবারে গণহারে না দেয়, তাহলে কি আমরা বিপদে পড়ে যাব। সোর্সি বিপদ কিভাবে হয় জানো? কেউ বলতে পারবা? বিপদ স্যার নিজেদের ভুলের কারণে হয়। না না, ইমরান তুমি বলতে পারবা? ইমরান স্যার বিপদ কেন হবে বলতে পারবা? না স্যার, আপনি ভালো বুঝতে পারবেন। আরে যে থেকে এক্সপার্ট আছো বলতে পারবা? আচ্ছা, রাকিব হ্যাক এসে হওয়ার আমাকে বা বলবে। এরকম সম্ভাবনা থাকে কিনা? না না, সাপোজ ধরো যে আমার যে পেইড যে ট্রেনিং কোর্স গুলো আছে সেই জায়গাতে আমি স্লট রাখছি, সর্বোচ্চ 35 জন অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু আমি 25 জন করে নিই। কতজন? 25 জন। তো 10টা আমি বেশি কেন নিছি, আমি চিন্তা করলাম যে কেউ মোবাইলেও থাকতে পারে, মোবাইল ডেস্কটপ দুটাতে থাকতে পারে। এরকম না যে 25 জনের মধ্যে 25 জনই দুটা ইউজ করবে। এখন ধরো যে তখন কেউ একজন খুব চালাক হইয়া কি করলো, সাপোজ সে আমাদের মিটিং আইডিটা বিভিন্ন জায়গাতে শেয়ার করলো এবং তার মাধ্যমে লগ ইনের অ্যাক্সেসও দিয়ে রাখলো। ধরো যে একসাথে একই রুমে তারা 10টা ফ্রেন্ড থাকে, মেসে সাপোজ 10 জনেরই ল্যাপটপ আছে, 10 জন একসাথে ঢুকলো একই আইডি দিয়ে, বুঝে আসছে? তখন দেখা যাবে কি আমার যে সার্ভার, সার্ভারের মধ্যে প্রেশার পড়বে কি পড়বে না? পড়বে স্যার, অবশ্যই পড়বে, কারণ আমার এই জায়গাতে টাকা দিয়ে কোর্স করবে 25 জন, কিন্তু তখন কি এরকম আইডির কারণে দেখা যাচ্ছে যে হয়ে যেতেছে 35 জনের উপরে। তখন দেখা যাবে কি 25 জন হইলে এটা স্মুথ হয়, 35 জন হইলে কি একটু স্লো হয়ে যায়, আর তখন যদি এটা 50 জনে রূপান্তর হয় অবস্থাটা কি হবে? ভয়াবহ। তখন দেখা যাবে কি সাপোজ ইমরান কি করছে, ওর 10টা বন্ধুরে দিছে, 10টা বন্ধু ইমরান হোসেনেই লগ ইন করলো। ঠিক আছে, লগ ইন করার মধ্যে যখনই সে ঢুকবে তখন ই বিদ্যা ডিটেক্ট করবে কে সবার ফার্স্টে লগ ইন করছিল, 4টা বাদে বাকি সবার গুলাতে অপশন দিবে যে ইউ আর অলরেডি ইন লাইভ ক্লাস, ইউ আর অলরেডি ইন লাইভ ক্লাস। ওকে, তো তারা ঢুকতেই দিব না এটার ব্যাপারে। তার মানে যে শুধুমাত্র করতেছে পেইড কোর্সটা, সেই শুধু পরবর্তী কেউ ঢুকতে পারবি না, আমি ঢুকবো একা, এরকম বা বলবে হচ্ছে তুমি স্বাভাবিক। সাপোজ যে তুমি পেড কোর্সের জন্য পে করছো কিন্তু তোমার বন্ধু তোমার আগে লগ ইন করছে, ঠিক আছে, ওটাই চালু থাকবে, তুমি আর ঢুকতে পারবে না। স্যার আমার কি ইভিটা এখন ঠিক আছে? কোনটা ইভিটা? হ্যাঁ, তুমি তো ভিডিও দেখছোই বা দেখতেছো, ঠিক তো আছে? না না, ওটা না স্যার, ওই যে বা ইভিটা অ্যাকাউন্ট থেকে লগ আউট করছে একটা। না না, ইভিটার সাথে এই ট্রেনিং এর কোনো সম্পর্ক নাই। ওকে, এটা হচ্ছে এলইডিপি, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট, কিন্তু তোমার এই যেতে দুইটা লগইন দেখাইতেছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা যে কোনো একটা অফ করে দাও, তাহলে কি আমাদের ধরো যে ডেটা সোর্সিং টা স্মুথ হবে, কারণ দুটার জন্য কিন্তু ডেটাটা নেই। যাই হোক, আমরা শুরু করে দেই। হ্যাঁ জি স্যার। ওকে, সবাই খুব ভালো, কিন্তু আমাদের ওই মহিলাটা দেখে একদিন ক্লাস করে আর আসতে পারতেছে না। ও কি কারো পরিচিত ছিল?
সো আমার মতো করবা গুগল ড্রাইভে সেম ভাবে সাপোজ আমি এই যেতে লিখলাম ক্লাস ফোর, তোমরাও তোমাদের ডেস্কটপে বা ল্যাপটপে যেটাতে প্র্যাকটিস করতেছো সেম ভাবে ক্লাস ফোর দিয়ে এটার ভিতরে আমরা কি করব কিছুক্ষণ আগে যে লেসন ফাইভটা ডাউনলোড করছি সেটা নিয়ে আসবো। পেস্ট করে দিলাম, এখন এটাকে আমি এক্সট্রাক্ট করে ফেলতেছি। ওকে, আমি কন্ট্রোল এ কন্ট্রোল এক্স, আমাদের কিন্তু কিছু কিছু শর্টকাট কি একেবারে মুখস্থ করে ফেলতে হবে, ক্লিয়ার? তাহলে দেখা যাবে কি ওই আমাদের রাইট বাটন ক্লিক করে ওগুলা যাতে খোঁজা না লাগে। কিছু কিছু ব্যাচের অনেকে যে এই পাশে যে লেখাগুলো থাকে উপরে, বুঝতে পারছি, তারপরে এই পাশে যে লেখাগুলো সেগুলো তারা খুঁজে তাদের পিসিতে আছে কিনা, এই কারণে বলা যে সলিউশন গুলা কেন দেই, বুঝতে পারছি, যে স্যার আপনার সাথে এতগুলো লেখা আছে আমারটা তো নাই কেন, আরে তোমারটা তো আলাদা পিসি, এটা তো বুঝতেই হবে এই আর কি। আসলে ওরা সরল মন, কারণ কি টেকনোলজি অনেকে কি খুব অনেকে ভয় করে ইউজ করে, আবার খুব ইজিলি স্মুথ ভাবে ইউজ করতে পারে। যাই হোক, আমরা ইন্ডেক্স ফাইলটার মধ্যে একটু কাজ করব। ও হেভি হ্যান্ডসাম আব্দুর রাজ্জাক, ওকে ফাইন, খুব চমৎকার ভাবে কঙ্কালটা সাজিয়েছে, গুড। যাই হোক, আমরা এখন সবার ফার্স্টে যেটা শিখবো একটু বক্স মডেল। ওকে, কোনটা শিখবো? বক্স মডেল, যদিও কি তোমরা অলরেডি বক্স মডেল লেসনটা দেখছো, তাই না? ওকে, সো আমি যেতে ইনডেক্স টু যেটা লিখছো সেটাকে আমি বলি বক্স মডেল। ওকে, আচ্ছা এটা রাখি না, এটা ডিলিট করে দিই। আর এই যে আমাদের ফর্ম যেগুলো দরকার নাই আমি কেটে দিচ্ছি। সো আমি এটাকে একটু রিনেম করে লিখতেছি বক্স মডেল মডেল পলিসি। আসলে বক্স মডেল বিষয়টা হচ্ছে টেক্সটের সাথে সম্পর্কিত বা হচ্ছে আমাদের ব্লকগুলোর সাথে সম্পর্কিত। এখন টেক্সট বা ব্লকের সাথে কি সম্পর্কিত সেটা আমাদের বুঝতে হবে, বোঝার জন্য আমি সবার ফার্স্টে আমাদের এই বক্স মডেলের যেই এইচটিএমএল ফাইলটা আছে সেটাকে চালু করলাম। চালু করার পর সাপোজ এই যেতে তো অনেকগুলো সেকশন, আচ্ছা আমরা অল্প একটা রেখে বাকি সব কেটে দিই। তোমার এই জায়গাতে ভুল আছে একটা, যে কোন একটা। আব্দুর রাজ্জাক আসো। জি স্যার। এই দেখো আমি এই জায়গাতে এই সেকশনটা ক্লোজ করলে দেখো যে ফুটারও দেখায় না, তার মানে ভিতরে কোনো না কোনো ডিপ ভাঙছে, ওকে, বা কোনোটা ক্লোজিং ঠিক মতো হয় নাই, এই কারণে এটা এরকম। বাট এটা যখন আমরা রান করি এফেক্টেড হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেকশনের কারণে, বুঝতে পারছি। জি স্যার। যাই হোক, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। যেটা নিয়ম হচ্ছে কি প্রত্যেকটা সেকশন সেকশন ওয়াইজ কলাপস হবে, এটা মানেই ভুল তা না, কিন্তু দেখো যে এই মেইন এর তো ট্যাগটা দেখানোর কথা, কারণ আমি তো এটা কলাপস করিনি, তাই না? যখনই আমরা এটা ছোট করতেছি তখন কি এই পাশে কি মেইন এর ক্লোজিংটা থাকার কথা, কিন্তু সে দেখাইতেছে না, কারণ কি, কারণ হচ্ছে ভিতরে কোনো একটা কোড ভাঙছে যার কারণে এই মেইনটা সহকারে সে কলাপস হয়ে গেছে, বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। যেমন এই যে দেখো যে এই হেডটা আমি যখন ছোট করব, এই যে দেখছো শুধু হেডটা কলাপস হইছে কিন্তু বডি কিন্তু চালু। ওকে ওকে জি স্যার, গুড গুড বয়, সব বুঝাই দিই। এই প্রবলেমটা আমারও হয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে ভিতরে ভাঙছে, এটা একটু চেক করতে হবে। সহজে ফাইন্ড আউট কিভাবে করবে?
আচ্ছা ফাইন্ড আউট যে কোনো একজনেরটা আমি কি করব ওই যে সলভ ক্লাসের মতো দেখা দিব, তাহলে তোমাদের জন্য সহজ হবে, আমি বলবো তুমি এডিট করবা, তাহলে বেশি বুঝা যাবে, ঠিক আছে? তবে এটা আমরা এই স্লটটা শেখার পর এরপরের স্লটে যখন সময় পাবো তখন। ওকে আচ্ছা, সো এখন যদি আমি এই দেখো যে সেকশনটা ইয়া করলাম, এই যে দেখছো এটা কিন্তু দেখাইতেছে এখন, তারপর দেখো যে ফুটারটা রয়েছে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয় যে যেটাকে আমি কলাপস করতে চাইতেছি শুধু ওইটাই কলাপস হবে, বাকি সবগুলোর যে তোমার হচ্ছে যে ক্লোজিং, ক্লোজিং এর যে ট্যাগ গুলো থাকবে সেগুলো সে দেখাবে বা অ্যাজ ইউজুয়াল থাকবে। তো এই সেকশনের মধ্যে আমি একটার উপরে কমেন্ট ট্যাগ দিলাম বক্স, মডেল পলিসি, এক মিনিট আমি এটার হচ্ছে তোমাদের ক্লাস, তোমাদের কত চার নাম্বার ক্লাস না আজকে? চার নাম্বার ক্লাস দিচ্ছে, আমরা চার দিনে অনেক কিছু শিখে যেতেছি। ওকে, তো দেন হচ্ছে আমরা এই সেকশনের মধ্যে একটা এইচ ওয়ান ট্যাগ দিই, হ্যাঁ এইচ এই এইচ ওয়ান ট্যাগ এর মধ্যে আমরা লিখলাম দিস ইজ আ বক্স মডেল পলিসি, সেভ করলাম। সেভ করে এটাকে আমরা রান করি, এই জায়গা থেকে যাদের রান হয় ভালো, নাহলে কি করতে হবে আমাদের যে ড্রাইভারটা আছে এই জায়গা থেকে ডাবল ক্লিক করলেও কি চালু হয়ে যাবে। ওকে, সো এটা আসলো। এখন আমরা বোঝা সুবিধার্থে যে কাজটা করব এটার মধ্যে কিছু সিএসএস ইউজ করব, স্টাইল ইকুয়াল, সাপোজ আমরা এটার কালার দিতে চাইতেছি, যে যে টেক্সট আছে টেক্সটের কালার, সো এই জন্য কালার, কালার আমরা দিলাম সাপোজ রেড। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করব সাপোজ, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, পিঙ্ক, পিঙ্ক কাজ করবে দেখি, হ্যাঁ কাজ করছে তো স্যার, মিস হয় না এটা, আচ্ছা যাই হোক। হ্যাঁ, এখন দেখো যে এই যে লেখাটা, লেখাটার সাথে মনে হইতেছে না যে বর্ডারের মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা একসাথে লেগে আছে আছে, তাই না? উপরের দিকে নিচের দিকে, তো এটা কি এরকম কোন যদি কালার দেয় দেখতে সুন্দর লাগবে, সুন্দর লাগবে না? যদি এরকম কোন একটা পলিসি তৈরি করা যায় তো, যেটা হচ্ছে কি এই পাশ থেকে একটু উপরের দিকে জায়গা থাকবে এবং কালারটাও থাকবে, নিচের দিকেও জায়গা থাকবে কালারও থাকবে, এবং এই যে যে হচ্ছে বাম পাশ, বাম পাশেও কি একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা থাকবে, সাথে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও থাকবে। তো এই টোটাল আমি চার পাশ থেকে কি করতে চাইতেছি, যে আমাদের যে টেক্সটটা আছে বা যে জায়গাটা আছে ওই জায়গাটার চার পাশ থেকে আমি কি জায়গা নিয়ে রাখতে চাচ্ছি, যেটার মধ্যে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও থাকবে। সো এটাকে আমরা নরমালি বলি প্যাডিং, কি বলি? প্যাডিং, প্যাডিং, প্যাডিং বলতে হচ্ছে নরমালি আমরা কি সাপোজ আমরা তো সবাই ক্রিকেট খেলছি কম বেশি, তাই না? জি, গুড। সো ক্রিকেট খেললে আমরা পায়ের মধ্যে মাঝে মধ্যে কি করি, প্যাড লাগাই না? হ্যাঁ, প্যাড পাদে, কি কারণে? বল বলটা যাতে পায়ে না লাগে, ব্যথা না পায়। রাইট, ঠিক সেম, এক্সট্রা প্রোটেকশন। তোমার পাটা কি ফার্স্টে ছিল এরকম চিকন, পরে হয়ে গেছে কি এরকম মোটা হাতের মতো, তাই না? তো হাতের মতো যেহেতু হয়ে গেল কোনো সমস্যা নাই, কিন্তু পা তো ঠিক সেম, আমরা কি করবো এর চারপাশ দিয়ে এরকম বাউন্ডারি দিয়ে দিব, কিন্তু পায়ের মতো কি এরকম মোটা হয়ে যাবে এবং দেখতেও কি সুন্দর লাগবে। সো আমরা সেই ব্যবস্থাটা করবো। সো এটার জন্য আমরা কি ইউজ করবো, প্যাডিং। প্যাডিং মানে হচ্ছে আমাদের সাথে লেগে থাকবে এরকম ব্যবস্থা। তো এই প্যাডিং এর জন্য আমাদের কি কি জিনিস করা লাগবে সেটা আমি টেক্সটে লিখতেছি, ঠিক আছে? বক্স মডেলের অন্যতম ফিচার হচ্ছে প্যাডিং। ওকে, সো এই প্যাডিংটা আমরা কিভাবে ব্যবহার করি বা এটা আমরা কিভাবে অ্যাসাইন করি? ওকে, সো এই প্যাডিংটা হচ্ছে কি একটা সিএসএস এর প্রপার্টি, ক্লিয়ার? তো আমরা তো গতদিন দেখলাম যে প্রপার্টি কি, ভ্যালু কি, কিভাবে বসাইতে হয়, তাই না? দুইভাবে দেখছি, তিনভাবে দেখছি আমরা, ইনলাইনে
ইন্টারনাল এক্সটারনাল কেমন আছে ওকে সো প্যাডিং কে অ্যাসাইন করার জন্য এই প্রপার্টির নাম হচ্ছে কি প্যাডিং খেয়াল রাখতে হবে স্মল লেটারে পি ওকে দেন হচ্ছে কোলন এখন আমি চার দিক থেকে চাচ্ছি যে চার দিক থেকে কি চাচ্ছি আমি চাচ্ছি যে টপে বটমে লেফটে রাইটে আমরা ক্লকওয়াইজ কাজ করব কি ওয়াইজ কাজ করব ক্লকওয়াইজ প্যাডিং মূলত কাজ করে কি ওয়াইজ ক্লকওয়াইজ কেউ কি ক্লকওয়াইজটা বুঝাই বলতে পারবা স্যার ক্লক হচ্ছে এমন একটা মানে সার্কেল মানে চার দিকে হইতেছে যে কোনো ভাবে মানে প্রোটেক্ট থাকবে ঘড়ির সাথে রাইট ঘড়ির সাথে বা ঘড়ির দিকে ওকে ঘড়ির একেবারে সবার ফারস্টে কোন দিকে থাকে এটাকে কি বলা হয় টপ ওকে তারপরে এটা যখন তিনটার বরাবর হয় তখন এটাকে কি বলা হয় রাইট তাই না তারপর যখন ছয়টার দিকে থাকে তখন কি বলা হয় বটম তাই না বটম তারপর হচ্ছে যখন নয়টা বরাবর থাকে তখন কি বলা হয় লেফট সো প্যাডিংটা ঠিক এইভাবে ক্লকওয়াইজ কাজ করে টপ রাইট বটম লেফট তো আমরা চাচ্ছি যে টপে সে 100 পিক্সেল নেবে কত পিক্সেল 100 পিক্সেল 100 10 পিক্সেল নেবে ওকে এখন আমি বলতেছি সে রাইটেও কত নেবে সাপোজ 15 পিক্সেল কত পিক্সেল 15 পিক্সেল তারপর আমরা কি বললাম যে বটমে সে নেবে সাপোজ 25 পিক্সেল ওকে তারপর আমরা কি বললাম যে সেই যে লেফট সাইডটা আছে সেই জায়গাতে সে নেবে 20 পিক্সেল এটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনের সুবিধা অনুযায়ী নিব পিক্সেল আমরা তো প্রথম অবস্থাতে বুঝতে পারবো না আমাদের ডিজাইনটা কতটুকু সুন্দর হয় ক্লিয়ার সো আমরা এটা সেভ করলাম সেভ করার পর এই জিনিসটা আমি কপি করে নিয়ে গেলাম কপি করে নিয়ে গেলে নিয়ে গিয়ে এই জায়গাতে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর সেভ দেন হচ্ছে আমরা ব্রাউজারে রিলোড দিব দেখো আগের চাইতে কি চেঞ্জ হয়েছে না জি স্যার এবং দেখো যে এই যে ডান পাশ বাম পাশ টপ বটম সবগুলাতে কি চেঞ্জ এবং এটা আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি ওকে এই দেখো এই যে এই জায়গাতে লেখাটা আসছে পাইছি দেখছো এই যে প্যাডিং দেখো আমি এই কার্সরটা নেওয়ার সাথে সাথে কি একটা সবুজ কালার আসছে তাই না আবার একটু রিপিট করলে ভালো হইতো বুঝি নাই আবার একটু রিপিট করলে ভালো হইতো আচ্ছা রিপিট আমরা আবারো যাব প্যাডিং এই জায়গাতে শেষটা অনেকগুলো আছে এটা শুধু দেখার চেষ্টা করো আমি যখনই প্যাডিং এ নিচ্ছি তখনই কি একটা সবুজ কালার আসছে তাই না জি স্যার আসছে কি না এটা হচ্ছে প্যাডিং সাপোজ আমরা যদি এটাকে অফ করে দেই দেখো কালার চলে যাইতেছে আবার যখন দিতেছে চারপাশ থেকে সে কালারটা নিয়ে নিতেছে ওকে সো আমরা কি দেখলাম যে প্যাডিং কাজ করে কি টপ বটম টপের পর কি রাইট তারপরে কি বটম তারপর হচ্ছে কি লেফট লেফট মনে থাকবে সকলে এখন এটা আমরা কি আরেকটু বড় দেই তাহলে একটু দেখতে সুন্দর লাগবে সো আমরা ফন্ট সাইজটা আরেকটু বড় করে দেই তাহলে ফন্ট সাইজ ফন্ট সাইজ সাপোজ আমরা দিলাম 2rem বা em 1em সমান কত বলছিলাম 16 পিক্সেল কি তোমাদের জি স্যার গুড তারপরে যেতে লিখে দিই 1em 16 পিক্সেল ইকুয়াল হচ্ছে 16 পিক্সেল ওকে সো আমরা যদি এখন এটাকে রিলোড দেই তাহলে কি ফন্টটা একটু বড় হলো সো এখন আমরা যে কাজটা করব যে আমরা প্যাডিং এর একটা পলিসি দেখলাম এখন প্যাডিং অ্যাসাইন করার আরেকটা পলিসি আছে সাপোজ উপরে নিচে মানে টপ আর হচ্ছে বটম সেম বা হচ্ছে আমাদের চারদিকেই সেম যে টপে হচ্ছে 100 পিক্সেল রাইটে হচ্ছে 100 পিক্সেল বটমেও হচ্ছে 100 পিক্সেল এবং হচ্ছে কি লেফটে 100 পিক্সেল যদি সব একই হয় তাহলে কি আমাদের এরকম চারটা লেখার দরকার নেই তখন আমরা ইউজ করব এভাবে প্যাডিং 100 পিক্সেল যখনই আমরা এটা ইউজ করব তার মানে কি সে অটোমেটিক ধরে নেবে কি চারটায় কি 100 পিক্সেল মনে থাকবে এখন আমরা কি করব চারটায় 100 পিক্সেল দিয়ে আমরা টেস্ট করব
সো প্যাডিং এই জায়গাতে আমি কি করলাম 100 পিক্সেল ভয়ের কিছু নাই কারণ হচ্ছে কি ইবিদ্যা টিউটোরিয়ালে এটা ঠিক হুবহু ভাবে বুঝাই দেওয়া আছে ওকে একটু এই জায়গাতে আমার সাথে বোঝার চেষ্টা করো তাহলেই হবে এখন আমি যদি রিলোড দেই যে দেখছো এখন আরো সুন্দর লাগতেছে না শুধু তাই না এই যে দেখছো 100 পিক্সেল এবং দেখছো সবুজ আপ যে একটা ভাব আছে তার মানে হচ্ছে কি ওই টেক্সটের বাইরে যে জায়গাগুলো নিয়ে রাখছে সেগুলো হচ্ছে কি প্যাডিং মনে থাকবে গুড এখন হচ্ছে আমরা কি করলাম প্যাডিং এর একটা আরেকটা ব্যবহার দেখলাম এখন আমরা চিন্তা করতেছি যে টপ আর বটম সেম থাকবে ওকে আর লেফট এবং রাইট সেম থাকবে তাহলে আমরা কিভাবে অ্যাসাইন করব তখন আমরা অ্যাসাইন করব এইভাবে প্যাডিং সাপোজ টপ আর বটম আমরা দিয়ে দিলাম 100 পিক্সেল আর লেফট এবং রাইট আমরা দিলাম 50 পিক্সেল ওকে তো সেম জিনিসটা আমরা কি করব ব্যবহার করে দেখব তার মানে কি এটা একটা কি বক্সের মতো কাজ করতেছে তাই না আর এই কারণে কি আমরা এটাকে বলি কি বক্স মডেল ও ও ভুল গেছে কোথাও আচ্ছা ডাবল কোটেশন ডাবল সেমি কোলন পড়ছে আচ্ছা ডাবল পেডিং লেখা হয়ে গেছে যে এগো তো সেভ করলাম রিলোড দিলাম ওকে বুঝতে পারছি আমরা ওকে এখন আমরা কি কি দেখলাম সবার ফার্স্টে দেখলাম এখানে যদি সব একই সেম ভ্যালু আমি আবার এই যেতে লিখে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা সেম ভ্যালু সেম ভ্যালুর জন্য আমরা এটা ইউজ করছি এরপরে আমরা যেটা ইউজ করছি টপ বটম আর হচ্ছে কি রাইট লেফট ওকে আর এটা হচ্ছে সব হচ্ছে কি আলাদা আলাদা তাই না কাস্টমাইজড অল ভ্যালুস ওকে এখন আমরা যেটা দেখব যদি এরকম হয় টপ আর বটম ভিন্ন কিন্তু লেফট এবং রাইট সেম তখন আমরা কিভাবে ইউজ করব তখন আমরা সাপোজ আমরা যেতে লিখলাম টপ এন্ড বটম ঠিক আছে হ্যালো কথা বুঝতে যায় হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা এন্ড হচ্ছে রাইট লেফট সেম তখন আমরা ইউজ করব সেম ভাবে প্যাডিং তখন সাপোজ টপে ছিল 100 পিক্সেল এবং লেফটে রাইটে ছিল গিয়া সাপোজ 50 পিক্সেল এবং বটমে ছিল এটা 75 পিক্সেল ওকে সো আমরা এরপরে সেমি কোলন দিয়ে দিলাম তখন সে কি করবে আমাদের ব্রাউজার কোডটা পড়বে এভাবে কি টপ রাইট বটম এরপর সে আর ভ্যালু পেতেছে না তখন সে আবার কি করবে এই 50টাকে সে লেফট হিসেবে ধরে নিবে বুঝতে পারলাম তো এখন আমরা যদি সেম জিনিসটা ইউজ করি আচ্ছা শুধু 75 পিক্সেল লিখলে হবে তাহলে যদি আমরা ব্রাউজারে রিলোড দেই তাহলে দেখো এই যে কিন্তু কাজ করতেছে দেখছো যে এটা যে ছোট দেখাচ্ছে দেখছো টপে 100 এবং কি নিচে 75 বুঝে যাচ্ছে না 100 চাইতে একটু কম তারপর হচ্ছে কি লেফট এবং রাইট এর সেম 50 50 সরছি আমরা ওকে সো আমরা মোটামুটি এই প্যাডিং এ স্ট্রাকচারটা বুঝে গেছি হ্যালো ওকে হ্যাঁ বলো কি বলতে চাচ্ছো
এখন আমরা চাইলে আরো কিছু ব্যবহার করতে পারি, কিভাবে আমরা নেম ওয়াইজ এটাকে কল করতে পারি। শেষের ব্যাটিংটা এজ 150-75, এটা স্যার ফার্স্টে হলো লেফট, ফার্স্টে টপ, তারপরে লেফট রাইট, তারপরে রাইট রাইট টপ রাইট, ক্লকওয়াইজ চিন্তা করতে হবে, টপ তারপর হচ্ছে কি রাইট, তারপর হচ্ছে কি বটম, তখন এরপরে কি লেফটটা পায় না, তখন আবার সে কি করছে লেফটে 50 পিক্সেলে সে অ্যাসাইন করে নিছে, বুঝলাম অটোমেটিক। এছাড়াও কি আমরা চাইলে নেম ওয়াইজ ব্যবহার করতে পারি, কি ওয়াইজ নাম ধরে ধরে, যেমন হচ্ছে প্যাডিং ড্যাশ টপ, ওকে আমরা 100 পিক্সেল দিলাম, এভাবে লেখা যায়। তারপর হচ্ছে প্যাডিং কি রাইট, তারপর 50 পিক্সেল, তারপর হচ্ছে আমরা ইউজ করতে পারি এইভাবে প্যাডিং বটম, সাপোজ আমরা ধরলাম যে 75 পিক্সেল, তারপর আবার আমরা ধরলাম যে প্যাডিং লেফট 50 পিক্সেল। এই জায়গাতে কিন্তু প্রত্যেকটাই কি স্পেসিফিক ভাবে আমি বলে দিতেছি, তো আমাদের কোনটা সুবিধা, এই জায়গাতে লিখলে আমাদের কম লেখা লাগতেছে আর এই জায়গাতে কি অনেকগুলা লেখা লেখা লাগতেছে, তাই তো? আমাদের খেয়াল রাখতে হবে কোনটা আমাদের সুবিধা বেশি, মনে থাকবে। আমরা কিন্তু অলরেডি কি প্যাডিং এর কাজটা মোটামুটি বুঝে গেছি, তাই তো? এরপর পর প্যাডিং এর পর পর আরেকটা যেটা ব্যবহার আমরা করি সেটা নাম হচ্ছে বর্ডার, নাম কি বর্ডার, ওকে। সো বর্ডার অ্যাসাইন করার জন্য সবার ফার্স্টে লিখতে হয় বর্ডার, ওকে, তারপরে কোলন, তারপরে বলে দিতে হবে বর্ডারটা কত পিক্সেল হবে। আমরা কি টেবিলের বর্ডার ইউজ করছি না, শুধু পয়েন্ট মানে মান বসাই দিছি যে 1, 2, 10, মানে ওইগুলো পিক্সেল ছিল, তার কি পিক্সেল না লিখলে হয়, কারণ কি আমরা অ্যাট্রিবিউট ইউজ করতাম, তাই তো? তবে কি আমার কথা বুঝতে পারতেছে? ঠিক সেম বর্ডারে সবার ফার্স্টে আমাদের লিখতে হবে কি বর্ডারের উইথটা কত হবে। তো আমি লিখলাম 1 পিক্সেল, লিখলাম 1 পিক্সেল। এরপরে আমাদের বলে দিতে হবে এটার কালারটা কিরকম হবে, আমি লিখলাম সলিড কালার হবে, কি লিখলাম সলিড। তারপরে আমি যেটা করব যে সলিডটা কি কালার হবে সেটাও বলে দিব, তো আমি দিলাম রেড, ওকে। তো সেম জিনিসটা আমি জাস্ট কপি করে নিয়ে যেতেছি। এগুলো আসলে কি আমি যখন পড়াই তখন আমি বোর্ডে লেখা লেখা পড়াইতাম, ঠিক আছে? এই কারণে কি এই ওয়ার্ড প্যাড এর মধ্যে লিখে লিখে তোমাদের এইভাবে দেখাইতেছি, কারণ তো আর সোর্স নাই। আর যদি আমরা যেটা হচ্ছে তোমার ওই কি ড্যাশবোর্ড বা কি জানি জ্যামবোর্ড যেটা আছে গুগলের, ওটা দিয়ে করতে গেলে কি দেখা যাচ্ছে কি বাঁকাতারা হয়ে যায় বেশি, এই কারণে। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, পাইছি বর্ডার 1 পিক্সেলের, অনেক চিকন লাগতেছে, তাই না? আমরা একটু বাড়াই, আমরা এই যেতে 10 পিক্সেল দিই, তাহলে মোটামুটি এটা ভালো বোঝা যাবে, ওকে। এখন দেখো এই বর্ডারটা বক্স মডেল হিসেবে কিভাবে কাজ করে, দেখো আমি যদি বর্ডারটা অফ করে দেই স্পেসটা আর একটু ছোট হয়ে যায় না বক্সের সাইজটা, তুমি খেয়াল করছো? আবার দেখো এই যে এখন কিন্তু বড় হইলো, উঠাই দিলে ছোট, আবার দিলে বড়, আবার উঠাই দিলে কি ছোট ছোট, বুঝতে পারছি? এখন এই যে আমরা সলিড কালার দিচ্ছি, আমরা চাইলে অন্যান্য কালার দিতে পারি। সো সলিড এর জায়গাতে যদি আমরা ডটেড দিতাম সে কিন্তু কাজ করবে, সাপোজ আমরা এই যে দিলাম ডটেড, ওকে। সরাসরি কালার লিখলে হবে না নাকি? হ্যাঁ সরাসরি কালার লেখা মানে সলিড বা ডটেড এগুলো দেওয়ার মানে কেন? আচ্ছা এটার হচ্ছে পলিসিটাই হচ্ছে এরকম, ঠিক আছে? শুধু যদি আমরা সাপোজ 10 পিক্সেল লিখতাম, দেখো দাঁড়াও, আসে না স্যার, মানে এখন যদি আমরা শুধু রেড লিখি, এই যে দেখো রেড কাজ করবে, কাজ করবে না, এটা পলিসি আছে, সলিড ডটেড বলেই দিতে হবে। আরেকটা কাজ করা যেতে পারে, আমরা 10 পিক্সেল দিলাম, ঠিক আছে, এরপরে আমরা এই যেতে দিলাম দেখো বর্ডার ড্যাশ স্টাইল,
সলিড, তখন আমাদের এটা ইউজ করতে হবে, এই প্রপার্টিটা ইউজ করতে হবে, বুঝতে পারছি? তো আমার এই সলিডটা আমি উপরে দিয়ে দিলে তো আমার কাজ শেষ হয়ে যায়, শুধু শুধু আবার কি বর্ডার দেখা লাগলো না, বুঝে আসছে? শুধু যদি আমরা সলিড দিতাম তাহলে সে কি করবে, আমাদের এই জায়গাতে ফন্টের যে কালার আছে না সেটা সে অটোমেটিক নিয়ে নিবে, বুঝতে পারছি? তো আমি যদি এই জায়গাতে সলিড দিলাম, তারপর আমরা দিলাম বর্ডার কালার, সবগুলো আলাদা আলাদা দেওয়া যায়, ঠিক আছে? বর্ডার কালার সাপোজ আমি এই জায়গাতে দিলাম গ্রিন, ওকে। তো আমার তো এই তিনটারে কি আমি চাইলে একটার মধ্যে লিখতে পারি, তাই না? আমাদের কি দরকার? তো আমরা এই জায়গাতে কি করলাম, এই যে আলাদা ভাবেও দেখলাম আর সাথেও দেখলাম। এখন দেখো যে স্টাইল কত ধরনের হয়, আমরা সলিড দেখলাম, ড্যাশ আছে দেখছো, ড্যাশ ড্যাশের মতো, তারপর আছে ডটেড, ডাবল, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে হিডেন, তারপরে ইনহেরিট, ইনিশিয়াল, ইনসেট, ঠিক আছে, হাজের মতো লাগতেছে, তারপর হচ্ছে নান মানে কোনোটাই নাই, তারপরে অফসেট, এই আউটসেট, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে সলিড, ঠিক আছে? আমরা সলিডটাই ইউজ করছিলাম বেশি, তাই না? এইভাবে লিখতে হবে, ফার্স্টে হচ্ছে বলে দিতে হবে সলিড, তারপর হচ্ছে রেড। কিন্তু আমরা যদি অ্যাট্রিবিউট হিসেবে মানে হচ্ছে আমরা যদি প্রপার্টি হিসেবে ইউজ করি আগে পিছু হলে সমস্যা নাই, বুঝতে? কিন্তু আমরা যদি এই বর্ডারে একসাথে সব লিখতে চাই তাহলে সব ফার্স্ট হচ্ছে পিক্সেল, তারপর হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে কি কালার। তো আমরা এই যেতে আরো কি কি জিনিস দেখলাম, বর্ডার, স্টাইল, ড্যাশ, তাই না? বা অনেক কিছুই আছে, দেন হচ্ছে বর্ডার কালার, সো আমরা যেতে রেড বা গ্রিন নিজেদের ইচ্ছে মতো দিতে পারি। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে কি বর্ডার রেডিয়াস, সো রেডিয়াস আমরা চাইলে কি পিক্সেলও দিতে পারি, পার্সেন্টেজও দিতে পারি, ওকে। সাপোজ আমি 10 পিক্সেল দিলাম অথবা 10% আমরা ইউজ করতে পারি, কিন্তু এভাবে লিখবো না, আলাদা আলাদা হবে, ঠিক আছে? তো আমরা এখন বর্ডার রেডিয়াসটা ব্যবহার করে দেখব। তো আমি যেহেতু লিখলাম বর্ডার রেডিয়াস, ওকে, তো বর্ডার রেডিয়াস আমি দিলাম সাপোজ 10 পিক্সেল, যদি আমরা রিলোড দেই, ওকে, ওই যে দেখছো হালকা কোনাটা একটু কাটছে, এখন আমরা চাইলে এই জায়গাতে বাড়ায় দেখতে পারি। শুধু তাই না, এই রেডিয়াস আমরা চাইলে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি, টপ বটম, বটম লেফট, বটম রাইট, ঠিক আছে, ওকে। এছাড়া আমরা পার্সেন্টও ইউজ করতে পারি, সাপোজ আমরা 50% দিলাম, তখন কি চোখের মতো হয়ে গেছে, তাই না? লেখাটাকে মাস্টার আনতে গেলে কি করবো, এক্সট্রা লাইন ভুলে গেছো কতদিন দেখেছি না, এক্সট্রা লাইন সেন্টার, জি স্যার, ওকে, মনে রাখতে হবে, ওকে। এগুলো সব সম্ভব। তো আমরা কি রেডিয়াস এর পার্সেন্টেজও দেখলাম, আবার কি পিক্সেলও দেখলাম, তাই তো? তো এটা আমরা এই জায়গাতে 25 পিক্সেল দিয়ে রাখি, তাহলে দেখতে এটা সুন্দর হবে, ওকে। তো এখন আমরা যদি রেডিয়াস চাইতেছি শুধু উপরের দিকে চেঞ্জ হবে, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করবো? তখন আমরা এই যেতে দিতাম বর্ডার ড্যাশ, ঠিক আছে, টপ, উপরেরটা আমরা চেঞ্জ করতেছি, টপের পর আমরা দিলাম রাইট, ওকে, দেখছো টপ রাইট রেডিয়াস দেখছো কত বড়। এরপর আমি এটা দিলাম, সাপোজ এটা 50 পিক্সেল হবে, ওকে। এই যে দেখছো, এই যে এই পাশে চেঞ্জ হয়েছে, দেখছো, দেখা যায়? আইসো বড় করলে তোমরা বুঝতে পারবে। সাপোজ কত 150 দিই, এবার বুঝে যায়, রুটিন মতো হয়ে গেছে এখন। তো আমরা কি এইভাবেও দেখলাম যে আমরা চাইলে নির্দিষ্ট পরিমাণ কোনা
চাইলে চেঞ্জ করতে পারি, সাপোজ আমি বর্ডার এটা কেটে দিলাম, তাহলে এটা দেখতে যে এরকম হবে। ওকে, আমরা আরেকটা পলিসি দেখলাম, সো চাইলে আমরা এইভাবে কি যে কর্নার ওয়াইজ আমরা চেঞ্জ করতে পারবো। কর্নার ওয়াইজ বর্ডার সেটা হচ্ছে কি যে এরকম। ওকে, সো আমরা যদি আবার টপে উপরের দিকে যদি লেফট সাইডের রেডিয়াস চেঞ্জ করতে চাইতাম সেভাবে বটম এটা চাই লেফট বটম, এটা কাউন্টডাউন হয় কি টপ আর হচ্ছে কি বটম, মনে থাকবে টপ আর হচ্ছে কি বটম বটম। ওকে, সো আমরা অলরেডি কি বর্ডারটা দেখলাম, ক্লিয়ার? এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা এখন যেটা ব্রেক নিব 10:20 থেকে 10:50 পর্যন্ত ব্রেক নিব, এর মধ্যে তোমরা কি এই প্যাডিং এর সবগুলোর ব্যবহার করে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এই যে কর্নার আমি তখন জিজ্ঞাসা দেখবেন নাকি এখনই আবার? হ্যাঁ, এরপরে চালু হওয়ার সাথে সাথেই আমি দেখব। তাহলে স্যার একটু কোডিং এর ওই যেটা একটু ই করে রাখি, আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখি। হ্যাঁ, এটাও স্ক্রিনশট নিয়ে রাখো, এরপরে আমরা বাকি দুইটা আছে সেটা দেখব, ক্লিয়ার? আজকে আমাদের বক্স মডেলটা খুব ভালোভাবে ক্লিয়ার হইতে হবে, দেন হচ্ছে আমরা আইডি ক্লাস নিয়ে কাজ করব। এটা হইছে স্ক্রিনশট কোডিং টা একটু। ওকে, সবাই কিন্তু হুবু হয়ে এটা ব্যবহার করবে না, সাথে আরো কিছু লিখবা, আমি তো সবগুলার অল্প অল্প করে লিখে দিছি আর বাকিগুলা বলে দিছি মুখে। ওকে জি স্যার, ক্লিয়ার? দেখো এই জায়গাতে শুধু আমি বর্ডার রেডিয়াস ইউজ করছি, বাট আমি ওই জায়গাতেই দেখাইছি কি বর্ডার টপ রাইট রেডিয়াস। ওকে, এগুলাও ব্যবহার করবো, আমি জিজ্ঞেস করবো, আর এমনি কারো প্রশ্ন থাকলে বলতে পারো। আজকে আমরা বাকি যেগুলো শিখবো সেটা হচ্ছে মার্জিন আউটলাইন, এই দুইটা দেখবো, দেখার পরপর আমরা চলে যাব আইডি এবং ক্লাসে। এই আইডি এবং ক্লাস দেখানোর পর এরপর আমরা দেখবো পজিশন আর হচ্ছে ডিসপ্লে। ওকে, এমনি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমাদের বোধ হয় আর এক মিনিটের মতো সময় আছে। যে টেক্সটের স্ক্রিনশটটা দিছে উনি গ্রুপে শেয়ার করলে ভালো হয়, গ্রুপ ওইটা স্ক্রিনশট দেইনি আমি। আচ্ছা, কেউ একজন দিয়ে দাও। আর তোমাদের মধ্যে এখানে কি কেউ আছো যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হও নাই? স্যার আমি অ্যাড হইনি এখনো। হ্যাঁ, নাম কি বলো? ইমরান হোসেন। হ্যাঁ, আমি এই জায়গাতে এক কাজ করি, কত মানুষ মানে মেসেঞ্জারে যে দেখছো যে প্রত্যেকে বিভিন্ন টেক্সট আসতেই থাকে, যার কারণে কি প্রত্যেকটা সিরিয়ালাইজ চেঞ্জ হয়ে যায়। আমি কি তোমাদের বুঝাইতে পারি আমরা কয়টায় ফিরবো? আবার দিতে পারি আর মেসেজ দিছি আমি স্যার। আচ্ছা, আর মেসেজ দিলে লাভ হবে না, ধরো মানিকগঞ্জ এর জন্য আরেকজন আছে স্যার, আমাদের ব্যাচের করে দিছিলাম। জি স্যার,